শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। প্রতি বছর অনেক আম হতো, এবছর একটাও ভালো করে আম হয়নি। একটা বলতে একটা, এর সময় তো প্রচুর আম পড়ে থাকত, পুরো গাছ ফাঁকা। এবছর ফলন একদম কমে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন সব নেমে গেছে, ঠাকুর পুজো দেবো, স্নান করে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখতে পাচ্ছ আমার ছেলের মোবাইল হাত থেকে পড়ে ডিসপ্লে উড়ে গেছে, এটাকে এখন ঠিক করতে দিতে যেতে হবে। সকালবেলা আমরা চা নিয়ে চলে এসেছি। আমরা চলে এসেছি ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে, এখানে পলিউশনটা বাকি আছে, পলিউশন করা হবে গাড়ির। ঠাকুরের জন্য তালশ্বাস নিচ্ছি, কত তালশ্বাস বিক্রি হচ্ছে দেখো। ঘরে কাজকর্ম হয়ে গেছে, কৃষ্ণপত্র তোলা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরেরও কাজ হয়ে গেছে, ঠাকুরের কাপড় জামা পাল্টানো, ঠাকুরের ফল মিষ্টিও চলে এসছে, দূর্বা তুলে ফেলেছি, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজবো, মাটি নিয়ে চলে এসেছি,
কত দেরি হয়ে গেল, কখন হবে পুজো? স্নান করে চলে এসেছি পুজো দিতে বৃহস্পতিবার। ফুল ফুল সব রেডি করছি, বেলপাতা ফুল সব মোটামুটি হয়ে এসেছে রেডি। আজ বৃহস্পতিবার, তার জন্য দুপুরের খাবার হচ্ছে আমাদের লুচি। আজ বৃহস্পতিবার বলো না, আজ একাদশী। ও আচ্ছা আচ্ছা, একাদশী আছে না? বেশ বেশ, মা বেটা তোমরা দুজনে মিলে লেগে গেছো, বাহ বেশ ভালোই। কে ভাজবে আর কে ইয়ে করবে? আমরা ঠিক করে নিব। কি আছে তুমি যে তেল দিয়ে দিলাম, নিরামিষ সবজি করা আছে, সকালে করেছিলাম। এই যে
কুমড়ো আলু সব দিয়ে বরবটি বেগুন সব দিয়ে একটা সবজি করা আছে আর আছে মিষ্টি দাদা একটা ফিচি করা দিই তাহলে বৌমাকে দিই ঠাকুরের মাতৃ সঙ্গে শুরু হবে এখন সব জোগাড়যন্ত্র হয়ে গেছে গুরুদেবকে এখন মালা পরানো হবে মালা চন্দন হবে তারপরে সঙ্গে শুরু হবে সঙ্গ হয়ে গেল সবাই বাড়ি যাচ্ছি ভিডিওটা আজকের মতো সেখানে শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন কীরকম ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন চেষ্টা করবো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে